Okay, alright guys, আশা করি তোমরা সবাই ভালো আছো ভাই। দু থেকে তিন সপ্তাহ আবার ব্লগ নিয়ে ফিরে আসি, তার কারণটা কিছুই ছিল না, পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছো। তো ব্যাপারটা হলো, কারণটা আমার একটু শরীর খারাপ হয়ে গেছিল মাঝে এবং ঠান্ডা লেগেছিল, আর কলেজে যেহেতু ক্লাস চালু হয়ে গেছে তাই এখন সকাল দিকে বেরোনো হয় না। সোমবার থেকে শুক্রবার অবধি পুরোটাই হলো ক্লাস চলে, সেজন্য আমার আর বেরোনো হয়ে ওঠে না বলে বাইরে ব্লগ করা হয় না। তাই অনেকদিন পরে আজকে একটু সোমবার ব্লগ করছি, আর ইচ্ছা মানে টাইম ম্যানেজমেন্টে ঠিক করার খুব ইচ্ছা আছে, সেই জন্য ব্লগ করা শুরু করেছি। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আই এম হোপিং গাইজ ইউ আর অ্যাবসলিউটলি ফাইন। সো লেটস গেট স্টার্টেড। সো গাইজ, এখন আমি একটু ফ্রেশ ফ্রেশ হয়ে ব্ল্যাক কফি নিয়ে রেডি হয়ে গেছি। কফিটা কাপটা দেখবে কিছু ভোডাফোনের কাপ, সঙ্গে বিস্কুট নিয়ে নিয়েছি, আর সকালে উঠে এখন আমি মেকানিক্যালের ব্লগ দিচ্ছি। আজকে সকালের যে ব্লগটা দিয়েছে এই ব্লগটা দেখছি। তো এখন কফিটা খেয়ে নিই, কফিটা খেয়ে কথা বলছি। ওকে অল রাইট গাইস, সো ব্যাপারটা হলো এখন আমাদের সেই ফ্রেমটার পরের থেকে ফ্রেম পাল্টে গেছে। তখন আমি সকাল 10টা ছিল, তখন আমি ক্লাস করেছি, ক্লাস করে দিয়ে তারপরে এখন আমি পরপর অনেকগুলো ক্লাস করলাম। তো ক্লাস করে এখন মানে দুপুর 3টে, এরপরে আমাদের একটা অনলাইন মিটিং আছে, আমাদের যে পাবজি ক্ল্যান তার একটা মানে অনলাইন মিটিং হবে, মিটিংটা করে নেবো। মিটিং করে আসি, খেয়ে এসে কথা বলছি। ওকে অল রাইট গাইস, সো তোমরা ওই ফ্রেমের পরে আমি তো একটা মিটিং করেছিলাম আমাদের বাসায়, এরপরে স্ক্রিনশট দিয়ে দেবো মানে যে আমাদের যে পাবজি ক্ল্যানের একটা মিটিং ছিল, সো মিটিং টিটিং ওই যে গুগল মিটে হলো, একটা মিটিং সেশন করা হলো। তারপরে আমি মাঠে খেলতে গেছিলাম, খেলে বাড়ি ফিরলাম এই সবে, এখন ঘড়িতে 7টা বাজে। তো এখন ফ্রেশ হচ্ছি, ফ্রেশ হয়ে নিয়ে কথা বলছি, ততক্ষণে তোমরা একটুখানি ওয়েট করো, এক্ষুনি চলে ও তোমাদের 1 সেকেন্ড হয়তো দেখতে পাবে। So এখন বাইরে প্রচন্ড শব্দ হচ্ছে, কিছু একটা ঠাকুর ঠাকুর নিয়ে যাচ্ছে হয়তো, দেখি বাইরে গিয়ে। আমার ভিডিও করার টাইমে ঠিক আছে, ভালো মনে করতে। সো অল রাইট গাইজ, এখন আমি রেডি হয়ে গেছি, সম্পূর্ণ রোশন এসে গেছে, আর একটা বন্ধু এসছে। তো এখন যাবো হেংলোতে, একটু খাবো, আর তার ভিডিওটা অবশ্যই তো বানাবোই, তো এখন সেটাই হবে। তো এখন বেরিয়ে পড়ছি, বেরিয়ে হেংলোতে গিয়ে সোজা কথা। সো গাইজ, এখানে মোমোটা নিয়ে নিয়েছিলাম, মোমোটা খেতে খুব সুন্দর ছিল, 6 পিস, একটু বড় বড় মোমো সাইজের ছিল, 6 পিস 60 টাকা পড়েছিল মোমো, 6 পিস 60 টাকা, সঙ্গে স্যুপ দিয়েছিল, সেজওয়ান চাটনি দিয়েছিল, তিনজনের 2টো করে পড়েছিল। পয়সা বাদ দিচ্ছি কেন পরে বলছি,
So guys, I'm biryani ta niye niyechi. Biryani ta taste kore dicchi. So main koi ekটু bani piece. Chicken, and chicken steam momo, a latch border, thin electric. But a glow nature of Tita Chilo, the swamp should have been easily baked fair is the harder biryani chal for sale. Kuno lomba lomba chalna, just hana hana chalkuna, Malagore, Biryota, Kalkole, Puza, or any my decapage of Jinaki. Ekdom hana hana chal. I just run for a little bit of shunam je hair. এই ছিল আর চিকেন বিরিয়ানিটাও বিচ্ছিরি খেতে মাংসের পিসটা বাজে বিরিয়ানি কোন মধ্যে কোনো ফ্রেগনেন্স নেই এটা এই ধরনের বিরিয়ানি কে অ্যাকসেপ্টেবল হয় যেখানে কালীবাড়ির আর একটা ভালো বিরিয়ানি দোকান আছে আফরিন থাকতে এই কিছু কিছু জিনিস দেখলো একটুও ভালো না আমরা এর আগে যদিও মানে ফরচুনেটলি পুজোর সময়ও খেয়েছি আর পুজোর পরে বিজয়াতেও খেলাম পুজোর সময়ও খেয়েছিলাম বিরিয়ানি এই তো খাইনি দুবারই খেয়েছিলাম লাচ্ছি পরোটা আর চিলি চিকেন ছিল নতুন কিছু ট্রাই করার দরকার ছিল ভিডিওটা আর ভিডিওটা নর্মালি কিছু করিনি ইন্টেরিয়রটা দেখিয়েছি আর খাওয়ার রিভিউটা দিয়েছি কি করব কি না মর্নিং গাইজ আজকে রাইট নাও সকাল এখন 10টা বাজে ঘুম থেকে আমার উঠতে বড্ডই দেরি হয়ে গেছিল সেজন্য সরি আর ব্লগটা হয়তো সেজন্য দেরি করে আসছে গরম চা খাচ্ছি আর এডিট করছি ভিডিও সো ভিডিও এডিট করে নিয়ে ব্লগটা দেবো আর তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশে বেল বাটনটা টিপে অন করে দেবে আর লাইক করে দেবে
আর অবশ্যই কমেন্ট করো, আর পছন্দ হলে শেয়ার করে দিও। সো ভিডিওটা এখানেই থাকছে, দেখা হচ্ছে আর একটা নেক্সট কোনো ভিডিওয়। সো গুড বাই।